Assalamualaikum everyone, welcome back to my channel Rivat Kitchen. আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 9 পিস মুরগির মাংস নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1 কাপ। এরপর জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ নিয়েছি। গুঁড়া মরিচ নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে নিতে পারেন। টক দই নিয়েছি 1 কাপ। এরপর একটি বিরিয়ানি মশলা নিয়েছি। তেজপাতা নিয়েছি 2টি, দারচিনি নিয়েছি 2টি, সাদা এলাচ 4টি। লবণ নিয়েছি 2 টেবিল চামচ। এখন আমি মাংসটা মেখে নেব, এর জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। এরপর টক দই দিয়ে দিচ্ছি। এরপর আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেছে, এখন আমরা এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মাঝে 2টি তেজপাতা, 2টি দারচিনি দিয়ে দিচ্ছি। 4টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এরপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মাংসটাকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট সিদ্ধ হওয়ার পর মাংসটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। এরপর আমি আবার 5 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা মাংসটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। মাংসটা হালকা ব্রাউন কালার চলে আসছে, এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। চুলায় একটি পাত্র বসে এতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি ওই পাত্রে চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চালগুলো ভেজে নিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণ পানি ও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এরপর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হালকা ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি।
বিরিয়ানি মশলাটা দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দশ মিনিট পর ঢাকন খুলে এর মাঝে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চিকেন বিরিয়ানিটি হয়ে আসছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি রেসিপি। এই চিকেন বিরিয়ানি রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।